এই মামা, একটা চা দে তো। এভাবেই আমরা বাইকটা বাঁকা রেখে স্ট্যান্ড করি? ভাই থামে, যেখানেই মন চায় সেখানেই হাত উঠিয়ে বাজদার করাই। নয়টার অফিস ধরতে সকাল ৬টায় বের হই, তারপরেও লেট কেন? স্টেটাসে কত বড় বড় গল্প, কত যুক্তি, কত সমাধান লিখে বেড়াই। যখন আমার মাঝে আমি থাকি না, তখন কাউকে ছোট করি, কাউকে মারি, আবার সেটা ভিডিও করে অনলাইনে ছেড়ে দিই। ঘরের ভিতরে এবং বাহিরে একই অবস্থা। কেন? আশেপাশে তাকালে নাক ছিটকায়, মনে মনে চরম বিরক্ত লাগে। কিন্তু তবুও ময়লা ফেলার সময় হুঁশ থাকে না। ময়লা নির্দিষ্ট জায়গায় না ফেলে যেখানে সেখানে ফেলে দেই, কেন? বেঁচে থাকার জন্য প্রতিদিন এভাবেই আমরা আমাদের দেশকে অবহেলা করছি। প্রশ্ন হচ্ছে, দেশ আমাদের হলে দোষটা কাদের? দেশ আমার, দোষ আমার। 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 কারণ দেশ আমার, দোষ আমার।